Ajnanati Mirandhasya Jnananjana Salakaya Chakshurun Militang Jena Tasmai Shri Gurave Namah Namo Ang Vishnu Padaya Krishna Vrishthaya Bhutale Shri Mate Bhakti Vedanta Shaminiti Namine Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Sunnavadi Pasat Deshatarine Bancha Kalpataru Vascha Kripa Sindhubhaye Vacha Patitanang Pavanebhya Vaishnavebhya Namo 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 Mohavadanaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gaurati Se Namo He Krishna Karuna Sindha Dina Bandha Jagatpate Gopesha Gopika Kanta Radha Kanta Namastute Tapta Kanchana Gaurangi Radhe Vrindavanesari Vrishavarno Sute Devi Pranamami Hari Priye Jaya Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Adaita Gadadhara Shri Vasadi Gaur Bhakta Vrinda Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Sabai bolun, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Vishnu Padaya Krishna Vrishta Bhutale Shri Mate Jaya Pataka Shaminiti Namine Namaya Charja Padaya Nitai Kripa Pradayine Gaura Katha Dhamodaya Nagara Grama Tarine Hariyam Tat Sat Hare Krishna Shraddhya Samastha Samaveta Bhakta Vrindake Shraddha Janiya Shuru Karchi Aajke Srimad Bhagavata Katha Ashtam Skandha Ashtadash Adhyay Chhoy Theke Baro Number Shlok Bhaman Dev Rupe Bhagavane Ravataran Kashyapa
মুনি এবং তার পত্নী দেবহূতি দেবী। দেবহূতি দেবীর 12 দিনের অনলস যে সনিষ্ঠ পয়ব্রত অনুষ্ঠানের পর ভগবান শ্রী নারায়ণ তার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ভগবান যখন আবির্ভূত হন তখন ভগবান যখন আবির্ভূত হন সেই মুহূর্তগুলো সেই সময়কার যে প্রাকৃতিক পরিবেশ সবার মন সমস্ত এই ব্রহ্মাণ্ড জগতের প্রত্যেকের মধ্যে একটা উৎফুল্লতা একটা আনন্দ একটা এই সমস্ত শুভ লক্ষণগুলো দেখা যায়। যদি কারো জন্মের সময় কিছু অশুভ লক্ষণ দেখা যায় তাহলে বুঝতে হবে যার জন্ম হচ্ছে সেই জাতক সুবিধা হবে না, জগতের কোনো মঙ্গল করবে না। আর ভগবান জন্মায় কি না, শাস্ত্রে বলা হয়েছে ভগবান জন্মায় না, ভগবান হচ্ছে অজ, মানে যার জন্ম নাই। কিন্তু ভগবান জন্ম এই জগতের জীব জন্ম মৃত্যুর অধীন, আর ভগবান জন্ম মৃত্যুর বাইরের, উনি জন্ম মৃত্যুর অধীন নন। কিন্তু অহৈতুকী করুণাবশত তিনি তার ভক্তদেরকে নিয়ে লীলা করবার জন্য তিনি কারো পুত্রত্ব স্বীকার করে থাকেন, তিনি নির্ধারণ করেন জন্ম নেবার জন্য। জন্ম হচ্ছে তাদের লীলা, আমরা যখন জন্ম হচ্ছে জন্মটা হচ্ছে আমাদের একটা ঘটনা, আমাদের একটা অধীন, জন্ম মৃত্যু চক্রের অধীন। কিন্তু ভগবান জন্ম মৃত্যু চক্রের অধীন নন, তিনি তার স্বরূপেই থাকেন এবং তিনি কখনো কখনো জন্মলীলা প্রকাশ করে থাকেন। তো আমরা শুনছিলাম এবং তিনি জন্মের আগেই দেবহূতিকে বলেছিলেন, যখন দেবহূতী বলেছিলেন যে এরকম আপনার মতো পুত্র চাই, বলছে আমার মতো কিছু নাই, আমি হচ্ছি এক এবং অদ্বিতীয়, তাহলে আমাকেই আসতে হবে তাই না পুত্র দেবে। তো এইরকম একটা ব্যাপার। তো তিনি যখন আসেন আগে নির্ধারণ করেন যে আমি আসছি, তারপরে কি হলো যখন তিনি আসেন তখন দেখা যাবে সে ব্রহ্মা শিব এই সমস্ত যে ভগবানের যারা তত্ত্বজ্ঞ মহাপুরুষ ভগবানকে আসতে দেখছেন, সেই তত্ত্বদ্রষ্টারা তত্ত্বদ্রষ্টা ঋষি দেবতাগণ তারা কি করেন স্তব স্তুতি করতে শুরু করে দেন যে ভগবান এসে গেছেন। তো ভগবান যখন আসেন তখন ঋতু আনন্দিত হয়, কালকে আমরা শুনছিলাম মানে 6 ঋতু, ঋতু এক একজন ব্যক্তি কিন্তু, আর এরা আনন্দিত হয় এবং সবাই মনে করে যে কয়টা ঋতু, 6টা ঋতু, ভগবান আবির্ভূত হবেন আমার ঋতুতে, না তোমার ঋতুতে কেন, আমার ঋতু আমার সময়ে, এইরকম করে সব ঋতু একসঙ্গে আসে, অর্থাৎ সব গাছের ফুল ফল একই সঙ্গে প্রস্ফুটিত হয়, একইভাবে সব ঋতু প্রকাশিত হয়। তো 6 নম্বর শ্লোকে বলা হয়েছে দ্বাদশং সবিত তিষ্ঠং মধ্যং দিনং গত নৃপ বিজয়া নাম সা প্রক্তা যশং জন্ম বিদুর হরে। হে রাজন, পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, দ্বাদশী তিথিতে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন
সূর্য তখন মধ্য গগনে ছিল এবং পণ্ডিতরা তা জানেন যে এই দ্বাদশী বিজয়া নামে প্রসিদ্ধ। শঙ্খ দুন্দু ভয় নে দূর মৃদঙ্গ পন বানকা চিত্তবাদিত্য তুর্জনাং নির্ঘোষস্ত মূল ভবত। তখন শঙ্খ বাজছিল, কে বাজাচ্ছিল? লোকে কোনো বাচ্চার জন্ম হলে কারো বাড়িতে শঙ্খ বাজায় কি না, এসব আগের থেকে এই প্রথা চলে আসছে। শঙ্খ ধ্বনিটা হচ্ছে শুভ, কোনো কিছু বাজনা না থাকলে আপাতত শঙ্খ বাজাতে হয় যাতে আগমন শুভ হয়। আর ভগবান যখন আবির্ভূত হচ্ছেন তখন শঙ্খ বাজছে, দুন্দুভি বাজছে। দুন্দুভি হচ্ছে একরকমের ঝাঁক, যুদ্ধের সময় এই দামামা বলা হয় ভাষায়, বড় ঝাঁক জামজাম করে বাজে খুব। হ্যাঁ, আর মৃদঙ্গ, মৃদঙ্গ তো ওই যে রয়েছে ওইটা বাজছে। পনব, পনব বলতে ঢোলক বলে, ঢোল। আর আনক, আনক মানে সবচেয়ে বড় ঢাক, যেগুলো আগেকার দিনে নাগরা পিটিয়ে ঘোষণা করা হতো। একবার চাঁদকাজি সরকার এরকম পাঠিয়েছিল, হরিনাম বন্ধ হবে বলে বিশাল একটা ঢাক নিয়ে সে ঘোষণা করা হলো যে নবদ্বীপে হরিনাম করতে পারবে না। সে বড় একটা ঢাক, ওইটাকে বলে আনক। এই সমস্ত একটা বাজনা আছে, এই সমস্ত বাদ্যযন্ত্রের ঐক্যতান ধ্বনিত হচ্ছিল, আকাশ বাতাস জুড়ে ধ্বনিত হচ্ছিল ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন। এই সমস্ত বাদ্যযন্ত্র এবং অন্যান্য বিবিধ বাদ্যযন্ত্রের তুমুল শব্দ উত্থিত হয়েছিল। পিতাশাপসরণ অনিত্যম গন্ধর্ব প্রবরাজগ তুষ্টুবুর্মু নয় দেবা মনব পিতরগ্নয়ম। তখন স্বর্গের অপ্সরাগণ আনন্দে নৃত্য করছিলেন আর গন্ধর্বগণ তারা গান গিয়েছিলেন এবং মুনিরা, দেবতারা, মনুরা, পিতৃরা এবং অগ্নিদেবগণ শ্রী ভগবানের প্রসন্নতা বিধানের জন্য স্তব স্তুতি করতে আরম্ভ করে দিয়েছিলেন। সিদ্ধ বিদ্যা ধর গনা সকিং পুরুষ কিন্নরা চারণা যক্ষ রক্ষাংশি সুপর্ণা ভুজগোত্তমা গায়ত্রী প্রশংসন্ত নিত্যন্ত বিবুধানুগা আদিত্যাশ্রম পদং কুসুময়ী সমবাকিরণ। সিদ্ধরা, বিদ্যাধরেরা, কিম পুরুষেরা, কিন্নরেরা, চারণেরা, যক্ষরা, রাক্ষসরা, সুপর্ণরা, সিদ্ধ পুরুষ, সিদ্ধ লোক আছে, বিদ্যাধর আর কিং পুরুষ বলে একরকম আছে, কিন্নর ওই রকম, এই কিন্নর একরকমের প্রজাতি যারা উন্নত কিন্তু মানুষের মতো দেখতে, আবার কিছুটা মানুষের মতো নয়, কিছুটা নর, কিন্নর মানে কিছুটা মানুষের মতো, যেরকম আবার আছে বানর বলে না এরকম। তারপরে চারণ আছে, যক্ষ এবং রাক্ষস তারা কী করছিল? সুপর্ণ বলতে যাদের সুন্দর পাখা আছে, গরুড় দেব এবং পক্ষী সাম্রাজ্যের বড় বড় উন্নত ধরনের পাখি আছে, তো সেই সমস্ত সুপর্ণরা এবং শ্রেষ্ঠ ভুজঙ্গ, যে সমস্ত সাপেরা এই বাসুকি থেকে শুরু করে সব মহান মহান সর্প ওরা, এবং রাক্ষসেরা মানে রাক্ষসরা কী করবে? রাক্ষস জাতীয় খুব সুন্দর আছে, যেরকম আমাদের বিভীষণ রাক্ষস জাতির লোক কিনা, কিন্তু তিনি হচ্ছেন মহান ভক্ত। এইরকম অনেক সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিরা এবং দেবতাদের অনুচরেরা তারা কী করল? ভগবানের মহিমা কীর্তন করে নৃত্য করতে করতে সে অদিতির আশ্রমের উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন। হ্যাঁ, অর্থাৎ সেই সময় অদিতি দেখছিলেন তাদের ঘর দুয়ার কোথা থেকে সে স্বর্গীয় পুষ্প ভর্তি হয়ে গেছে, ফুল ভর্তি হয়ে গেছে। তো এই সমস্ত লক্ষণ, দৃষ্টাদৃষ্টি
Dishtva ditishtam nijagarva sambhavam Parang pumangsham mudamapa vesmita Grihita deham nijajoga mayaya Prajapatishchava jayeti vesmita Aditi jakhan dekhlen Jai Bhagavan tar jogomaya dada chinmoy shorir dharan kore Tar garbha theke abirbhuto hoyechen Tokhon tini attonto bismito ebong anondito hoyechilen Prajapati Kashyap take dekhe bismoye anonde obhibhuto hoye jayadhwani korechilen Tarpore bord lokkho korun Jattad Bapur Bhati Vibhushana Judhaye Rabhyakta Chidhvyakta Madharaya Dharihi Babhu Bhate Naiva Sabhamana Bhattu Sampasata Deva Gatir Jathanata Jatad Vapur Bhate Vibhushana Judhaye Rabhyakta Chidhvyakta Madhara Dhari Babhu Bhata Naiva Sabhamana Bhato Sampasata Deva Gatir Jathanata अनुवाद भगवान एक शब्दार्थ एक बड़ी जत माने जा तत माने ता बपु माने चिन्मय शरीर भाति प्रकाश करें विभूषण अलंकार आयु धई वस्त्र सह अव्यक्त अव्यक्त चित व्यक्तम चिन्मय रूपे व्यक्त अधारत धारण करेछिलेन हरि भगवान श्री हरि बभुव हयेछिलेन तेन तार द्वारा Evo Nishchita Bhabe Sha Mane Tini Bhagavan Bamana Baman Botu Mane Brahman Brahmachari Sampasata Jakhon Tar Pita O Mata Ubhoye Dekhchilen Dibbo Goti Jar Karjokala Bodhuto Jatha Jamon Noto Obhineta Sukadev Goswami Bolchen Bhagavan Alankar Ebong Astra Shastra Tar Adi Rupe অস্ত্র সহ তার আদি রূপে আবির্ভূত হয়েছিলেন শুনছেন তো না বলুন দেখি ভগবান অলংকার এবং অস্ত্র সহ তার আদি রূপে আবির্ভূত হয়েছিলেন যদিও তার এই নিত্য রূপ জড় জগতে প্রকাশিত নয় তবুও তিনি
এই রূপে আবির্ভূত হয়েছিলেন। তারপর তার পিতামাতার সমক্ষে একজন নটের মতো তিনি বামন ব্রাহ্মণ কুমার হয়েছিলেন। তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, নট শব্দটি অত্যন্ত মহত্বপূর্ণ। একজন নট মানে অভিনেতা, তার বেশ পরিবর্তন করে বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেও তিনি কিন্তু একই ব্যক্তি। ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে, ভগবান কোটি কোটি রূপ ধারণ করেন, অদ্বৈত অচ্যুত মনান্তি মনন্ত রূপম আদ্যং পুরাণ পুরুষম। তিনি অনন্ত অবতার রূপে সর্বদা বিরাজমান, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন, নানা অবতারম অকরত ভুবনেশু। কিন্তু যদিও তিনি বিভিন্ন অবতার রূপে আবির্ভূত হন, তবুও তারা পরস্পর থেকে অভিন্ন। তিনি সেই শক্তি, সেই নিত্যত্ব, সেই চিন্ময়ত্ব সহ সেই আদিপুরুষ, কিন্তু তা সত্ত্বেও তিনি একই সময়ে বিবিধ রূপ পরিগ্রহ করতে পারেন। বামনদেব যখন তার মায়ের গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি অলঙ্কার ও অস্ত্রশোভিত চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন, জানেন। তারপর তিনি নিজেকে একজন ব্রহ্মচারী বটু, বটু মানে ব্রহ্মচারী রূপে রূপান্তরিত করেছিলেন। সে একটা অলৌকিক ব্যাপার। কেউ যখন জন্মায়, হ্যাঁ, সাধারণ বদ্ধজীবের জন্মগুলো কীরকম, তারা ন্যাংটা জন্মায় না, না অস্ত্র শস্ত্র বসন পরিহিত হয়ে। আর এ চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম পিত বসনধারী সব কিছু মানে সর্বাঙ্গ সমুন্নত হয়েই ও জন্মগ্রহণ করছে। তারপরে জন্মাবার পরে তিনি আবার দ্বিভুজ সে বামন রূপ ধারণ করলেন মা বাবার সামনে। এর অর্থ কি? তার অর্থ হচ্ছে যে তার দেহটা জড় নয়। যারা মনে করে যে ভগবান জড় রূপ ধারণ করেন, তারা নিতান্তই নির্বোধ। তাদের ভগবানের ভগবত্তা সম্বন্ধে আরও বিশদভাবে জানা প্রয়োজন। এই জগতে এইরকমই চলছে। সবাই বলে কি, কৃষ্ণ হচ্ছে একটা মানুষ, সে গোয়ালার ঘরে জন্মগ্রহণ করেছিল, সে একটু তার বেশি বুদ্ধি আছে, ভালো রাজনীতিবিদ, তাই কুরুক্ষেত্র যুদ্ধে যোগ দিয়েছিল, এইরকম কত কিছু। কিন্তু সে যে সমস্ত সৃষ্টির উৎস পরমেশ্বর ভগবান, তার দেহটা আমাদের দেহের মতো জড় নয়, তার জন্মটা আমাদের জন্মের মতো নয়, সে যে জন্ম মৃত্যুর অধীনস্থ কোনো কেউ নয়, সেইগুলো কেউ বোঝে না। আবার কেউ কেউ এখনও বলে, ও জন্মেছিল সে দ্বাপর যুগে, ও মারা গেছে, আর কিছু নাই, তাই না? এইরকম বলছে, যারা মনে করে যে ভগবানও জড়রূপ ধারণ করে, তারা হচ্ছে নিতান্ত নির্বোধ। তাদের ভগবানের ভগবত্তা সম্বন্ধে বিশদভাবে জানা প্রয়োজন। যেহেতু এই মূর্খামি চলবে, লোকেরা এইরকম আজেবাজে বলবে, তাই ভগবান আগের থেকেই, জয় শ্রী শ্রী রাধা মাধব কি বলেছিলেন, কি জন্ম কর্ম চমে দিব্যম এবং যবেত্তি তত্ত্বত, তাই তো বলেছেন তো নাকি, যে আমার জন্মটা আমার কর্মটা হচ্ছে দিব্য, এই জড় জগতের কারো মতো নয়, অপ্রাকৃত। এইটা যে তত্ত্বগতভাবে বুঝতে পারবে, তত্ত্ব দেহং পুনর্জন্ম, সে এই জড় দেহ ত্যাগের পর, হ্যাঁ, নয়তি মামেতি সর্জন, সে আর পুনর্জন্ম নেবে না, সে আমাকেই লাভ করবে, আমার কাছে ফিরে আসবে। এটা ভগবান বলেছিলেন। তো ভগবানের আদি স্বরূপে সচ্চিদ আনন্দ বিগ্রহ, ভগবানের দিব্য আবির্ভাব হৃদয়ঙ্গম করা প্রয়োজন। তারপরে দেখা যাবে, সেই যখন বটু রূপ ধারণ করলো ব্রহ্মচারী রূপ,
সঙ্গে সঙ্গে সে সূর্যদেব আসলো, তাকে গায়ত্রী মন্ত্র তার উপনয়ন কত কিছু অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ আমরা কালের অধীন হয়ে যেভাবে চলে, ভগবান কালের অধীন নন, কাল ভগবানের অধীন, কি বললেন? এই জন্য বলছে যে জন্মকর্ম চমে দিব্যম, ভগবানের যে আবির্ভাব হলো সেই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের সব মহান মহান ব্যক্তিরা, হ্যাঁ, ব্রহ্মাণ্ডের সমস্ত সেই অপ্সরা থেকে দেবতা থেকে বিদ্যাধর চারণ যক্ষ রাক্ষস সেই নাগ তারপরে সেই কি বলে পক্ষী জাতি থেকে শুরু করে যাবতীয় লোকেরা মনি ঋষি থেকে শুরু করে সবাই ভগবানের স্তব স্তুতি করছে, কেউ নাচছে, কেউ গাইছে, কেউ ফুল ছড়াচ্ছে, কেউ বাদ্যযন্ত্র বাদন করছে, এইসব করার কী মানে আছে? এইগুলো আমরা শুনেই বা কী হবে? এইগুলো যে এত বর্ণনা দিচ্ছেন পরীক্ষিত মহারাজের কাছে, এইগুলো ভাগবতে লেখা রয়েছে, এগুলো শোনার গুরুত্ব কী বা এইগুলো বর্ণনার কী আছে? বলা হয়েছে ওই আমাদের গুরু পরম্পরার আরাধ্য গুরুদেব হচ্ছেন বলদেব বিদ্যাভূষণ। হ্যাঁ, নাম শুনেছেন তো না? গৌড়ীয় গোবিন্দ ভাষ্য রচয়িতা। তিনি বলছেন যে ভগবান তার এই জগতে আসার কোনো প্রয়োজন নাই, কিন্তু তিনি অহৈতুকি করুণাবশত আসেন। কেন আসেন, কেন আবির্ভূত হন, কেন এখানে লীলা করেন, কেন কি এখানে তার করার কী দরকার আছে? এটা তো দুঃখময় জগৎ, তা তো বৈকুণ্ঠ জগতে তো নিত্য লীলা রয়েছেন, এখানে আসেন কেন? অহৈতুকি করুণাবশত, কাদের প্রতি করুণা করার জন্য? না, যারা চিরকাল এই জন্ম মৃত্যুর দুঃখময় চক্রে ঘুরপাক খাচ্ছে এই বদ্ধ জীবদেরকে কৃপা করবেন। কেন না, তিনি যখন তাদেরকে দর্শন দিবেন তখন তারা দর্শন পেয়ে সাক্ষাৎ তারা উৎফুল্ল হবে, তারা নাচবে গাইবে, তারা এরকম করবে, এইভাবে তারা ভগবত ধামের যাত্রী হয়ে যাবে। এইটা হচ্ছে মুখ্য কারণ, অশুদ্ধমূল লীলা ধর্ম প্রতিষ্ঠা আর অধর্ম নাশ করা এগুলো ভগবানের মুখ্য কাজ নয়। মুখ্য কাজ হচ্ছে অহৈতুকি করুণাবশত এই বদ্ধ জীবদেরকে তার নিজের কাছে টেনে নেওয়া, যারা চিরকাল এই দুঃখময় জগতে কল্প কল্পান্তর ধরেই পড়ে রয়েছে তাদেরকে কৃপা করবার জন্য ভগবান যুগে যুগে এইরকম আসছেন, এরকম লীলাবিলাস করছেন। এবং যেভাবে তারা সাক্ষাৎ ভগবানকে দর্শন করছে যে ভগবান আবির্ভূত হচ্ছে, তখনই তারা কেউ প্রণাম করছে, কেউ দর্শন করছে, কেউ স্তব স্তুতি করছে, কেউ ফুল চড়াচ্ছে, কেউ নাচছে, হ্যাঁ, কেউ আলোচনা করছে, এই সমস্ত ব্যাপারগুলো ঘটছে। এই করতে এইটাই হচ্ছে ভক্তির অঙ্গ, এই করতে করতে তারা এই জন্ম মৃত্যুর চক্র ভেদ করে ভগবত ধামে চিরকালের জন্য উপনীত হতে পারবে। এবং ভগবান যখন জানেন যে এই জগতে গিয়ে কারোর সঙ্গে কিছু লীলা তো করা যাবে না, কারণ এরা তো সম্পূর্ণ বহির্মুখ, তখন কি করেন? সপার্ষদ স্বীয় ধাম অবতরী, তিনি তার নিজের কোনো কোনো ভক্তকে নির্বাচন করে তাদেরকেও এখানে আবির্ভূত করান এবং তাদের সঙ্গেই লীলা করে থাকেন। যা কিছু ঘটনা এগুলো হচ্ছে ভগবানের করুণার, এই জড়বদ্ধ জীবের প্রতি ভগবানের করুণা প্রকাশ মাত্র। এবং বলদেব বিদ্যাভূষণ প্রভু তিনি বলছেন যে যখন ভগবান এরকম সাক্ষাৎ, এরা এরকম যারা সাক্ষাৎ দর্শন করছে এইভাবে ভগবত ধামে চলে যাচ্ছে, কিন্তু যারা দর্শন পাচ্ছে না যে ভগবানের আবির্ভাব কী হচ্ছে কোথায়, অনেকে দুঃখ প্রকাশ করে, অনেক ভক্ত এরকম বলে কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন গোকুলে লীলা করছিলেন সেই সময় আমি যদি জন্মাতাম, মহাপ্রভু 500 বছর আগে এখানে মায়াপুরে ছিলেন সেই সময় আমি যদি থাকতাম, এরকম কেউ কেউ বলে কি না? এরকম কারো কারো মনে এরকম মনে হয়। কিন্তু ভগবান করুণাময় যখন সাক্ষাৎ দর্শন হচ্ছে,
তখন তারা কি করে ভগবত ধামে যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে। আর যারা সাক্ষাৎ দর্শন করছে না তারা কি করছে না, ভগবানের ভক্তরা এই জগতে সেই কথাগুলো শোনাচ্ছেন, যেরকম নারদ মুনি শোনাচ্ছিলেন, নারদ মুনির নির্দেশে ব্যাসদেব লিখে রেখেছেন আমাদের মতো বদ্ধ জীবদের জন্য, যাতে লোকে এগুলো পড়ে, এগুলো আলোচনা করে, এরকম শুনে, তাহলে শুনতে 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 তারাও আকৃষ্ট হয়ে পড়বে, যেন তেন প্রকারেন তারা এইরকম কৃষ্ণের বিঘ্ন পূজা করবে, কৃষ্ণের নাম জপ করবে, পুরুষোত্তম ব্রত করবে, ভাগবত পাঠ করবে, হ্যাঁ ভগবানের প্রসাদ ভোগ নিবেদন করবে, প্রসাদ পাবে এই সমস্ত, আর ভগবানের লীলাভূমিতে বিচরণ করবে, তীর্থ ভ্রমণ করবে, ভগবানের চরণ উদ্ভূত গঙ্গায় স্নান করবে, এই সব প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, এই সমস্ত করতে থাকবে, তারপর তারাও ভগবত ধামে চলে যাবে। এই জন্য এত কিছু আয়োজন প্রভুপাদ এই সমস্ত আয়োজন করে গেছেন কেন না, যদি কারো এই বিচিত্র আয়োজনের মধ্যে কিছু না কিছুতে আকৃষ্ট হয়ে পড়ে, তাতেই আবিষ্ট হয়ে পড়ে মন নিবিষ্ট। বামনদেব আবির্ভূত হয়েছিলেন, সে একেবারে ব্রহ্মাণ্ডের সর্ব মানে 14 ভুবনের সব লোক আকৃষ্ট হয়ে পড়ছে, অভিভূত হয়ে যাচ্ছে, তাতেই আকৃষ্ট হয়ে তাদের যে জড় চেতনা নষ্ট হয়ে যাচ্ছে, তারা ভগবানের সেবায় যুক্ত হচ্ছে। আর যারা এই ভগবানের এইরকম আবির্ভাব দেখতে পাচ্ছে না, তারা কি করছে না, শ্রৌত পন্থা, ভগবানের কথা শুনতে শুনতে, আলোচনা করতে করতে, শুনতে শুনতে তাদেরও সে ভগবানের প্রতি তার মন আকৃষ্ট হচ্ছে, তারাও অভিভূত হচ্ছে, তারা ভগবত সেবায় যুক্ত হচ্ছে, ভগবানের ভক্ত হচ্ছে। হ্যাঁ এইভাবে তারা ভগবানকে লাভ করার সুযোগ পাচ্ছে, বৈকুণ্ঠ জগতে চলে যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে, এইটা হচ্ছে উদ্দেশ্য। সেই জন্য কিন্তু বলা হয়েছে লোক যাবে না, কিছুই করবে না, কেন না, একটা মাত্র তারা জড় মোহে যখন আসক্ত, তারা এই জগতে এই জগতের দুঃখের প্রতি ভয়, আসল ভয়টা নেই, হ্যাঁ তারপরে এই জগতের প্রতি রাগ অনুরাগ আসক্তি, হ্যাঁ এই জগতের কোনো কিছু ব্যাপারে যখন মাথা খারাপ হয়ে যায় তাদের মধ্যে ক্রোধ আসে। আর ভগবান বলছেন বীত ক্রোধ ভয়, হ্যাঁ বীত রাগ ভয় ক্রোধ, যারা এই জগতের প্রতি নয়, যারা এই রাগ শূন্য ক্রোধ শূন্য এবং এই জগতের প্রতি মোহশূন্য, সেই সমস্ত ব্যক্তিরা তারা ভগবানের প্রতি আসক্ত হবে। কিন্তু অত্যধিক জড়াশক্তি মানে জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারা সবসময় জড় বুদ্ধিতে ভগবানকে বিচার করে, তখন তাদের পক্ষে আর এই ভালো করে শুনলেও কি আর না শুনলে কি, হৃদয় স্পর্শ করবে না ভগবান, তাদের সব জড় বুদ্ধিতে সবসময় বিচার। সেই জন্য ভগবান নারদ মুনি সাবধান করে দিয়েছিলেন এই জগতে ভক্তি প্রসাদ করতে গিয়ে, বলেছিলেন ভগবানের কথা শুনলে, ভাগবত পাঠ করলে, ভগবানকে দর্শন করলে হৃদয়ে ভক্তির উদয় হবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, কিন্তু জড় বুদ্ধি বসে কিছুই উদয় হবে না। বলা হয়েছে যে ভগবান এখানে বিগ্রহরূপে প্রকাশিত আমাদের জড় দৃষ্টিতে, আর আমরা যদি ভগবান কাঠ পাথর কিনা চিন্তা করি, ও এই সাহেব মঠ জানো, আচ্ছা মার্বেল পাথর না সোনা না রূপা, এইরকম বিঘ্ন কীরকম, এইরকম বিচার আছে না, এইগুলো যখন বিচার বুদ্ধি আসে বুঝতে হবে সে জড় জগতের লোক, সে ভগবত ধামে যাওয়ার লোক না। যখন বুঝতে হবে আমি ভগবানের সঙ্গে কথা বলবো, আমার অনেক দুঃখ আছে আরতি আছে আমি জানাবো, এবং আমার বিশ্বাস আছে ভগবান সমাধান করতে পারেন, কারণ ভগবান সব কিছু করতে পারেন, তখন সে ভগবানের সঙ্গে সেই রকম সম্পর্কে থাকে। সেই জন্য নারদ মুনি সাবধান করে দিয়েছিলেন
যে মন্ত্রকে আমরা প্রসাদ পাওয়ার সময় বলি, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতন রাজন বিশ্বাস নৈব জায়তে, হে রাজন। সেই সমস্ত জড়বুদ্ধি যাদের যাদের পুণ্য বলে কিছু নেই, পবিত্রতা বলে কিছু নেই, তাদের হৃদয়ে এই বিশ্বাস জাগবে না, বিশ্বাস নৈব জায়তে, যে এই গোবিন্দ বিগ্রহ আর এই গোবিন্দ নাম, গোবিন্দ কথা, গোবিন্দ প্রসাদ, এইগুলোকে আশা গোবিন্দ ভক্তকে আশ্রয় করে লোক ভগবদ্ধামে চলে যেতে পারে। এটা যে এত সহজ পন্থা, সবচেয়ে সহজ পন্থা, বড়দেব বিদ্যাভূষণ বাবু যেটা বলেছেন সেটা হচ্ছে এইটা, যে কোটি 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 জন্ম ধরেও বহু বহু অসংখ্য সাধনা করে, কষ্টসাধ্য সাধনা করেও যে ভগবদ্ধাম প্রাপ্তি হয় না, ভগবানের পাদপদ্ম লাভ হয় না, কেবলমাত্র ভগবানের কথা মন দিয়ে শ্রবণ করতে করতে, শ্রবণ করতে করতে, আলোচনা করতে করতে অতি সহজেই সেই গতি লাভ হয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নাই, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। যখন মন আকুল হয়ে যায়, যে অর্থাৎ ভগবানের কথা যখন শুনছেন আপনার ভগবানের প্রতি শ্রদ্ধা জন্মাবে, ভগবানকে বিগ্রহরূপে যখন দেখছে ভগবানের প্রতি শ্রদ্ধা জন্মাবে, হ্যাঁ, ভগবানের চরণামৃত যখন গ্রহণ করছে ভগবানের প্রতি শ্রদ্ধা জন্মাবে, প্রসাদ যখন গ্রহণ করছে ভগবানের ভক্তকে দেখে শ্রদ্ধা আসবে। শ্রদ্ধা যদি না থাকে তাহলে বুঝতে হবে অজ্ঞানতার অন্ধকারে চাপাই থাকলো, আর সে উদ্ধারের পন্থা সে পাবে না। শ্রদ্ধা কি? স্রোত মানে ভক্তি, ভগবত ভক্তি, ধা মানে ধারণ করা, এই যা কিছু করা হচ্ছে হৃদয়ে সে ভগবানকে ধারণ করা, ভক্তি মানে ভগবানের সেবা, ভগবানের প্রতি শরণাগতি, একে বলে ভক্তি, ভগবানকে ভালোবাসা। ভগবানের প্রতি শ্রদ্ধা নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই, কোনো কিছু নাই, খালি জড়বুদ্ধি, জড় বিচার, হইচই, সারাদিন কাল কেটে যাচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু না পায় কৃষ্ণ পদে ভক্তি ধন। জড়বুদ্ধি যখন খুব জোরালো হয়ে যায়, হাজার হাজার দিন এই শ্রবণ কীর্তন করেও কোনো লাভ নাই। কেন? কারণ চিত্তটাই শুদ্ধ নাই, সেটা তো জড় কলুষতায় কলুষিত, তাই জড়বুদ্ধি বিচারে কখনো ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, বলে কি ভগবান কী করে না জন্মালো, কিন্তু ভগবান কীভাবে জন্মালো? শঙ্খ চক্র গদা পদ্মধারী। হ্যাঁ, ভগবান আমরা জন্মাই কীরকম? নোংরার মধ্যে। ভগবান নোংরার মধ্যে জন্মায়? কখনো নেই। ভগবান সবাইকে শুদ্ধ করেই জন্মায়। হ্যাঁ, আবার ভগবান জন্মাবার সময় কথা বলে, কৃষ্ণ জন্মালো আর বলল আমাকে গোকুলে নিয়ে যাও, তাই না? এবং বিচার হলো না যে গোকুলে দুপুর রাতে কী করে যাবে, যমুনার প্রচণ্ড খরস্রোত, বৃষ্টি পড়ছে আর যমুনার মাঝি নেই, কী করে যাবে, তা বিচারও নাই, কারণ জড় বিচার এই জগতে থাকলো, ভগবান এই সমস্ত জড় জগতিক বিচারের ঊর্ধ্বে। কী বললেন? তো এই সমস্ত ব্যাপার জড় জাগতিক বিচার, যুক্তি, তর্ক, এই সমস্ত ব্যাপারগুলো এই জাগতিক, এতে ভগবানকে হিসাব করে খুঁজে পাওয়া যাবে না ভগবানের অস্তিত্ব। জড়বুদ্ধিতে যখন থাকা যাবে আমাদের গতিও জড়বুদ্ধিতে থাকবে, আর যখন সেই জন্য বলছে আমার ক্রিয়াকলাপ হচ্ছে চিন্ময়, এই চিন্ময়ত্ব আর জড়ত্ব দুটো সম্পূর্ণ পৃথক, যে চিন্ময় তত্ত্ব নিয়ে রয়েছে, যে ভগবান সব কিছু এই জড় বুদ্ধির ঊর্ধ্বে, হ্যাঁ, তিনি স্বরাজ স্বাধীন সব কিছু করতে পারেন, তার শরণাগত হওয়াই আমাদের কর্তব্য, দিলে আমাদের জড় যত সমস্যার কথা কোথায়? এই জড় জগতে, চিন্ময় জগতে সমস্যা আছে তাহলে? আর আমরা সমস্যার সমাধান চাই, আনন্দ চাই, কোথায় আনন্দ আছে? চিন্ময় জগতে। তো এইরকম যখন এই সমস্ত তত্ত্বগুলো একটু জানতে হবে, তাহলে আমরা এই সমস্ত কথা আলোচনা করে ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারবো।
ভক্তি করতে পারবো। পুরুষোত্তম মাস অনেক দিন ধরে আমি দেখেছি, আমাকে অনেকে ফোন করে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, তাই না, বারবার। কিন্তু কেউ কোনোদিন বললো না যে কত মালা বেশি জপ করতে হবে, কত গ্রন্থ কি কি পাঠ করতে হবে, কি বিষয় কোন কাহিনীটা একটু শোনান তো, সেসব নাই, খালি কি খাবে আর কি খাবে না। আরে আপনি ঝিঙ্গে খান আর কচু খান নাই বা খান, তাতে ভগবত ধামে যাবে কিনা তা ঠিক আছে, তাতে শ্রদ্ধা নেই। ভক্তি বাড়ে, বেশি করে ভগবানের নাম করুন, ভগবানের কথা শুনুন, ভগবানের প্রসাদ বেশি করে খান, হ্যাঁ তাতেই লাভ আছে। সে কি খাবে না খাবে এগুলো হচ্ছে জড়জাগতিক বিচার, ভগবানের প্রসাদ খেয়ে ভগবত ধামে যান। তো বেশি বেশি করে মন যদি ভগবানের চরণে নিবিষ্ট হয় তাহলে জড় চেতনাগুলো আপনি আপনিই সরে যায়, তাই না। কোনো প্রশ্ন বা মন্তব্য আছে? টাইম হয়ে গেছে নাকি? হরি বল, বলুন। আপনি পুরুষোত্তম ব্রত করছেন তো নাকি? ব্রত ছাড়তে বললাম নাকি? বলে ব্রত ছেড়ে দিয়ে কী করবেন? অব্রত, ব্রতহীন ব্যক্তির কোনো লাভ নেই। হরিনাম করা ব্রত, কথা মঙ্গল আরতিতে যোগদান হচ্ছে ব্রত, ভগবানের নাম জপ করা ব্রত, ভাগবত পাঠ করা ব্রত, সবই তো ব্রত। ব্রত ছাড়া কোনটা? এগুলো পুরুষোত্তম ব্রত কি না? কি মন্তব্য করেন কেন যে ব্রত ছেড়ে দিব দিয়ে কী করবো? ভগবানকে যদি পেতে হয় ব্রত করতে হবে। ব্রত হচ্ছে ব্রহ্মচর্য ব্রত, অর্থাৎ চিন্ময় স্থিতি কি সেইগুলো নিয়েই আমাদের থাকতে হবে। তারপরে জয় শ্রীমদ্ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, শ্রী শ্রী রাধা মাধবকি, শ্রীমন মহাপ্রভু পঞ্চদত্ত ভগবান কি, সর্ববিঘ্ন বিনাশকারী বললাম না, নৃসিংহদেব ভগবান কি।